আজ বিকাল তিনটা নাগাদ মোবাইল ফোনে পাওয়া যাবে ইন্টারনেট সেবা সকালে বিটিআরসি কার্যালয়ে মোবাইল ফোন অপারেটরদের সাথে বৈঠক শেষে এই তথ্য জানান আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন প্রত্যেক গ্রাহক পাবেন তিন দিনের পাঁচ জিবি বোনাস ডাটা ফেসবুক টিকটক ব্যবহারের সুবিধা এখনই মিলবে না প্রতিমন্ত্রীর অভিযোগ বাংলাদেশের সাথে ফেসবুক বৈষম্যমূলক আচরণ করছে বুধবারের মধ্যে ঢাকায় এসে ফেসবুকে ব্যাখ্যা দিতে বলা হয়েছে সো একটানা প্রায় দশ দিন বন্ধ থাকার পর আজ চালু হচ্ছে মোবাইল ফোর জি নেটওয়ার্ক বিকেল তিনটায় একযোগে চার অপারেটারের মোবাইল ইন্টারনেট সেবা পাবেন গ্রাহকরা সকালে বিটিআরসি কার্যালয়ে মোবাইল অপারেটরদের সাথে বৈঠক শেষে ব্রিফিংয়ে টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক জানান আগুনে পুড়ে যাওয়া অপটিক্যাল ফাইবার সহ ক্ষতিগ্রস্ত সঞ্চালন লাইন পুনঃস্থাপনের কাজ শেষ হয়েছে মোবাইল নেটওয়ার্ক চালুর পর আজ বিকেল থেকেই সকল গ্রাহক পাঁচ জিবি বোনাস ডাটা পাবেন আমরা আজকে বিকাল তিনটায় মোবাইল ফোর জি নেটওয়ার্কটা আমরা পুনঃস্থাপন করবো ইনশাল্লাহ এবং আমাদের গ্রাহকদের আসলে ক্ষতির বিষয়টি বিবেচনায় রেখে আমরা একটা সিদ্ধান্ত এসেছি যে তিন দিনের জন্য ফাইভ জিবি আমরা বোনাস হিসেবে প্রত্যেক গ্রাহককে দেবো মোবাইল নেটওয়ার্ক চালু হলেও ফেসবুক টিকটক সহ বেশ কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের সুবিধা এখনই মিলবে না বাংলাদেশের সাথে ফেসবুক বৈষম্যমূলক আচরণ করছে এমন অভিযোগ করে আইসিটি প্রতিমন্ত্রী বলেন মিথ্যা কন্টেন্ট সরানোর জন্য অনুরোধ করা হলেও তারা যতটুকু সাড়া দিয়েছে তা গ্রহণযোগ্য নয় ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমকে বিটিআরসির পক্ষ থেকে চিঠি পাঠানো হয়েছে সেখানে একত্রিশ জুলাইয়ের মধ্যে ঢাকায় এসে ব্যাখ্যা দিতে বলা হয়েছে তাদের যে পলিসি সেগুলো তারা নিজেরা মেনে সংবিধান অনুসরণ করে আইন মান্য করে বাংলাদেশে তারা কি সাইবার স্পেসটা ব্যবহার করতে চায় নাকি বাংলাদেশের সংবিধান ভঙ্গ করে আইন ভঙ্গ করে তাদের নিজেদের দেওয়া কমিউনিটি স্ট্যান্ডার্ড অমান্য করে তারা বাংলাদেশে প্রচার করতে চায় এর আগে গেল মঙ্গলবার রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু করা হয় তবে অনেক জায়গায় এখনও রয়েছে ধীরগতির ইন্টারনেটের অভিযোগ বিটিআরসির তথ্য অনুযায়ী দেশে মোবাইল ইন্টারনেট গ্রাহক সাড়ে তেরো কোটি মাসুদুজ্জামান রবিন যমুনা নিউজ ঢাকা